হ্যালো এভরিওয়ান, মানে ইউটিউবে একটার পর একটা পার্ট আসতেই থাকে। এতদিন পাল বংশ ছিল, মানে সত্যি ইউটিউবে না আসলে জানতে পারতাম না কী করে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফ্যামিলির প্রবলেম নিয়ে এসে সেগুলোকে একটু গান শুনতে পারবে আমার গলার সাথে সাথে। তো একটু ম্যানেজ করে নিও। এঞ্জেলও যথারীতি তার গানের ক্লাস নিচ্ছে এখানে দাঁড়িয়ে। তো একটা বড় জিনিস কি বলতো, যে পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখাই উচিত। আজকে আমি ডেলি ব্লগ করছি মানে এটা নয় যে আমার মা বাবা, আমি ম্যান্ডিকে অবশ্যই এই কথাগুলো বলছি। আজকে ম্যান্ডির ভিডিওটা দেখলাম, দেখে নিয়ে এটা করলাম। হ্যাঁ, আমি কদিন ইউটিউব থেকে দূরে ছিলাম, আমার যেটুকু দেওয়ার মনে হয়েছে আমার এটাই কন্টেন্ট, আমি সেটাই দিয়েছি। কিন্তু আমি এত রিসার্চ করা বা সবার ভিডিও দেখা আমার হয়নি, আমি করিনি। বাট আজকে আমার মনে হলো ম্যান্ডির এই লাস্ট আমার ব্লগিং তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে বা এটাই হবে, আর অন্য কিছু দেখতে পারবে না। তো তোমার এতদিন কেন মনে হয়নি? তুমি তোমার চ্যানেলে ব্লগ দেখাও, তোমার লাইফস্টাইল তুমি বিক্রি করে খাচ্ছ, তুমি সেটাই করো না। তোমার মা ফিরে এসেছে সেটা তোমার ফ্যামিলি মেম্বারের সাথে বলা দরকার ছিল না? আজকে কেউ যদি বলে তোমার মায়ের কুটকুটানি, সেটার জন্য তোমার আজকে খারাপ লাগছে বা রাগ হচ্ছে বা যেটাই হোক না কেন, তোমার মনে হচ্ছে তোমার মা বাবাকে নিয়ে কথা হচ্ছে, হবেই, বিকজ তুমি তোমার মা এসেছে বলেছো। তোমার বাবাকে কতজন আছে না, রাদার আমি এতদিন আছি, আমি ওই দাদুকে চিনতাম না, আমি দেখিও নি তার কোনো দিন ভিডিও, অনেকজন আছে এরকম দেখেনি। তুমি যদি তোমার চ্যানেল থেকে তোমার মা বাবার এই কেসটা না কাউকে বলতে, কেউ জানতে যেত না, কেউ দেখতে যেত না, কেউ বুঝতো না। যেমন আমার মতনই মানুষ, আমি হয়তো আমার সাথে যারা ভিডিও করছে প্রত্যেকের ভিডিও দেখছি, কিন্তু প্রথম মেনশন তোমার চ্যানেলেই থাকছে, সেকেন্ডে থাকছে তোমার বাবাকে, পরে গিয়ে দেখতে হচ্ছে, তবে গিয়ে বুঝছি যে এটা তোমার বাবা। কতজনের ডেসক্রিপশন বক্স বা কতজনকে ট্যাগ করেছে সবাইকে খুঁজে খুঁজে দেখে। ইন্টারেস্টটা হয় যখন তুমি তোমার মুখ থেকে বলছো, তুমি একজন সোশ্যাল মিডিয়ায় নাম করা একটা মানুষ যাকে সবাই দেখে, যাকে সবাই চেনে, ভিউজটা তুমিও কামিয়েছো, তুমি মেন্টালি হ্যারাসমেন্ট হচ্ছ, তুমি মানসিকভাবে ভেঙে পড়েছো, তোমার কষ্ট হচ্ছে, তোমার কমেন্ট বক্সে যেন কেউ তোমার মা বাবাকে নিয়ে কমেন্ট না করে, তুমি আজকে বলছো, দুদিন আগে এই মা তোমার বাড়িতে ফিরে এসেছে, এত বছর পর এই থাম্বনেল বানিয়ে টাইটেল বানিয়ে তুমি দিয়েছো, ভিউজের জন্য তুমি দিয়েছো, কী করে তুমি বলতে পারো তোমার ইউটিউবটা তোমার নষ্ট হচ্ছে? আজকে তো ওই মহিলাও ঠিকই বলেছে, সবাই প্রতিটা মানুষ জানছে তোমার মা খারাপ, সেই মাটারও তো বলার জায়গা আছে। তুমি যে বলছো তোমার মাকে তুমি সাপোর্ট করতে পারছো না, আমি বলছি না তোমার মা ধোয়া তুলসী পাতা, কখনো নয়, ওই মহিলাও ধোয়া তুলসী পাতা নয়, তোমার বাবাও ধোয়া তুলসী পাতা নয়, এক হাতে তালি বাজে না। এই বুড়োও যেমন খজরা, সেরকম ওই বুড়ির মধ্যেও খজরামি আছে, সোজা কথা সোজাভাবে বলবো। আরও বড় জিনিস, এক হাতে কোনো দিন তালি বাজে না। ভদ্রমহিলা যদি ছেড়ে চলে যায় বা অনেক কিছু করে, ভদ্রলোকের মধ্যেও কিছু না কিছু ফল্ট আছে, তবেই সেই মহিলা বেরিয়ে গেছে, যেটা তুমি তোমার ভিডিও থ্রু দিয়ে বললে। আমি এত সবার ভিডিও আমার এই কদিন অ্যাকচুয়ালি আমি ইউটিউব থেকে পুরো ডিট্যাচ ছিলাম, আমার ফেটু কন্টেন্ট আমি ফেটুকে নিয়ে করে গেছি, দেখে নিয়েছি, ফেটুর ভিডিও আমি করে নিয়েছি, ফেটু যেহেতু আমার মোটামুটি ইয়ের মধ্যে থাকে, সেই জন্য আমি ঝুমাকে নিয়েও, ঝুমার নাচ নিয়েও করবো ভেবেছিলাম, আমার করা হয়নি, বিকজ অতটাও ইম্পর্টেন্স নয় কেউ। আমি যেমন আরও অনেক কিছু তোমাদের ভিডিও দেবো বলেছিলাম যেগুলো আমার দেওয়া হয়নি, ভূতের স্টোরি অনেক কিছু পড়ে রয়েছে, কিন্তু আমার হয়নি, আমার কাজ, আমার পার্সোনাল লাইফ, আমি ওই দিকে গেলে আমার প্রচুর কাজ থাকে, আমার পার্সোনাল লাইফের প্রচুর কাজ থাকে, আমাকে সেগুলো আগে মেনটেন করতে হয়, তারপর গিয়ে আমি ইউটিউবে ভিডিও দিতে পারবো, আমার পক্ষে তো পসিবল নয়। আমি মেনে নিলাম আমি ডেলি ব্লগার নই, তাই বলে আমার পার্সোনাল, আমি তবুও তো আমার এই যে আমার ছোট ইউটিউব ফ্যামিলিটা আছে এখানে তবুও কিছু কথা শেয়ার করি, তবুও আমার ইচ্ছে করে না যে আমি এটা নিয়ে টেনশনে আছি, আমি ওটা নিয়ে টেনশনে আছি, আমাকে এটা করতে হচ্ছে, আমার পার্সোনাল লাইফে আমার পার্সোনাল যে মানুষটা আছে তার সাথে এই প্রবলেমটা হচ্ছে, কেন বলবো?
আমার মা বাবার শরীর খারাপ, আমার মা বাবার একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সেটাই বা কেন বলতে যাব? আমার প্রয়োজন নেই বলার। যেটুকু করতে আসছি কাজ, তোমরা যখন বলছো ইউটিউবটা তোমাদের কাজের জায়গা, সেটাকে সেইভাবে ইউজ করো, কাজটাকে কাজের জায়গার মতো রাখো, কাজের জায়গাটাকে পার্সোনাল লাইফের প্রবলেমগুলো তোমরা কেন বলো? তোমরা বলবে যখন হয়ে যাবে। আর যারা ভিউয়ার্সরা, যারা আমাদের ভিডিও দেখছে বা আমরাও যারা ভিডিও বানাচ্ছি, তখন আমরা কেউ কিছু বললে, কেউ কিছু লিখলে, তখন তাদেরকে বলা হয় কমেন্ট করবেন না। কেন করবে না তারা কমেন্ট? তারা কেন কিছু বলবে না? তুমি যদি তোমার মা বাবার এই কাহিনী না তোমার ইউটিউবে আনতে, না তুমি বলতে তোমার মা ফিরে এসেছে, তোমার বাবাও ওখানে ভিডিও বানাতে বসতো না? তোমার ফ্যামিলি প্রবলেম, তো ইউটিউব থেকে কোনো পাবলিক গিয়ে তোমার মা বাবাকে অ্যাক করবে না। আর সবথেকে বড় জিনিস, তুমি আজকে যে ডায়লগটা মারছো না ম্যান্ডি, তোমার সেটাই মাথায় রাখা উচিত যে ছোটবেলা থেকে এক ছাদের তলায় দুটো মানুষ যখন ভালো হয়নি, এই বয়সে এসে তারা আর ভালো থাকতে পারে না, আর পারে না, কারণ তারা মানসিক শারীরিক বোধ দিক সাইড থেকে তারা হিউজ মানে ডিস্টেন্সে চলে গেছে। এত বছরের গ্যাপ, হাজারো প্রশ্ন, হাজারো প্রশ্নের উত্তর দুজন দুজনকে দিতে হবে, এতগুলো বছরের ডিস্টেন্স অনেক কিছু ম্যাটার করে। আমি নিজেও বলতে চাই যে মানুষরা যখন ইয়াং আছে সেই সময় তারা যদি এক ছাদের তলায় খুশি না থাকতে পারে, ভালো হয়েছে সেপারেট হয়ে গেছে, আমার তো রাগ হয় ওই ভদ্রমহিলার ওপর, বুড়ো কালকে বলছিল ডিভোর্সটা দিয়ে দেওয়া দরকার ছিল, অ্যাকচুয়ালি যদি সেই সময় ডিভোর্সটা দিত আজকে মুখ উঠিয়ে ওই ভদ্রমহিলা আসতে পারতো না, এর কাছে ঘোরা হলো, ওর কাছে খাওয়া হলো, এর ধার দেনায় এ ডুবে গেল বলে, এ মরে গেল বলে আবার একটা মালের কাছে গেল। আরে ভালোবাসা কতভাবে আসে এদের জীবনে আমি এটা জানতে চাই। একজন মরে গেল বলে আবার আরেকজনকে ধরতে হলো, সেও আর থাকলো না বলে এবার এত বছর পর ফিরে আসছে প্রথম হাজবেন্ডের কাছে, এটা কোনো মানে? এটা কোনো ক্যারেক্টার? এই ভদ্রমহিলার ক্যারেক্টারই প্রবলেম। তাও উনি বলছেন, শুনলাম ম্যান্ডির ভিডিও থেকে, ওর মাও চ্যানেল খুলবে উইথ প্রুফ দেবে। অবভিয়াসলি ওই ভদ্রমহিলাকেও অনেক কিছু ফেস করতে হয়েছে, ওই ভদ্রমহিলাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। এক হাতে ভাই তালি বাজে না, বুড়ো গায়ে হাত কেন তুলেছিল? আজকে আমরা যারা সমালোচনা ভিডিও করি, আমরা তো বলবই, আমি তো যেদিন ওর মায়ের ভিডিও দেখবো, যেদিন শুনবো গায়ে ক্যালানোর কথা, ভুলভাল কথা, ওই বুড়োর মা মাসি করে রাখবো, সাহস হয় কি করে? আর ওই বুড়ো যথেষ্ট বুদ্ধিমান, বুড়ো বুড়োর কথা, বুড়োর ছকবাজি, বুড়ো সাবধান হয়ে যাও, ভয় ভিডিও বন্ধ করো, নইলে খিস্তি খাওয়ার জন্য রেডি থাকো বুড়ো, ভুলে যাব। আমি বয়স্কদের প্রচণ্ড সম্মান করি। আমি শুনে অবাক হয়ে গেলাম যে ওই মানে নিজের ওয়াইফের গায়ে হাত দিতে, আরে তুমি যখন যখন ছেড়েই দিয়েছো, তো সে চলেই গেছে, তাহলে তার সাথে তখনই ছেড়ে দিতে না, তার ক্যারেক্টারের অতই দোষ যখন, সে যখন অতই নোংরা মহিলা, তাকে বাইরে বার করে দিতে, এত বছর একা থেকেছো, ইন ফিউচারও একাই থাকতে, তখন থেকেই একা থাকতে, তার চলে যাওয়ার ওয়েট করেছো কেন? একটা মহিলার গায়ে হাত দেওয়া আইনত কত বড় অপরাধ! সেই মহিলা তোমাকে জেলের ঘানি নাটা নিয়ে সেই মহিলা অন্য লোকের কাছে চলে গেছে। মহিলার যেমন দোষ আছে, অন্য লোকের কাছে যাওয়া যেমন, গানটা হচ্ছে না এখানে একটু রাখি বুঝলে, আমার হাতে ধরতে ধরতে না হাত ব্যথা হয়ে যায়। মহিলা যেমন চলে গেছে, মহিলার যেমন দোষ, পুরোপুরি দোষ, কিন্তু একটা মহিলা কখন তার হাজবেন্ডের সাথে থাকতে পারে না, কখন সে অন্য কোথাও যায়, কিন্তু সে যদি এক জায়গায় গিয়ে জিনিসটা স্টপ করতো, আমার কাছে তখন মনে হতো মহিলাটি ক্যারেক্টার ওয়াইজ ঠিক, কিন্তু মহিলাটা বারবার জিনিসটা করেছে, একজন মারা গেছে তাকে ছেড়ে আবার আর একজনের কাছে, এটা কীরকম মহিলা? আজকে একটা ম্যারিড মানে যেই ভদ্রলোকের সাথে উনি এতদিন ছিলেন, সেই ভদ্রলোক ম্যারিড ছিল, তার বউ ছিল, তার ছেলে ছিল, তাহলে সেই ওই একটা ফ্যামিলিও তো নষ্ট হয়েছে। কার জন্য হয়েছে? এই ম্যান্ডির মায়ের জন্য। আর ম্যান্ডি তোমাকে তো শুনতেই হবে, কারণ তোমারই মা, তোমারই বাবা,
মানে ওয়াও ফ্যামিলি, এতদিন ছিল একটা ফ্যামিলি যে নিজেদের ফ্যামিলির কেচ্ছা ইউটিউবে নিয়ে এসে মনিটাইজেশন করে নিচ্ছে, সব করে নিচ্ছে। এবার আবার একটা এই ফ্যামিলি আসছে, ম্যান্ডির বাবা মায়ের গল্প। লজ্জাও লাগে না আপনাদের? এই বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক আপনাদের বলছি, এই বয়সে সোশ্যাল মিডিয়ায় যেখানে আপনার মেয়ে একটা জায়গায় রয়েছে, সেখানে আপনার মেয়ে তো চোখ করলই, নিজের মাকে দেখালো, ফুটেজ খেলো, ভিউজ পেলো। সালা লাখ টাকার ভিউজ পেয়েছিস, লাখ লাখ ভিউজ পেয়েছিস, সালা একটা একটা ভিডিও থেকে তোর এই কদিনে তোর মা বাবার কেচ্ছার জন্য, তোর এই কদিনে তোর মা বাবার কেচ্ছার জন্য তুই কম টাকায় রোজগার করেছিস রে ম্যান্ডি। তুই কী করে বলতে পারিস যে তোর ইউটিউবের প্রবলেম হচ্ছে, তোর কেরিয়ারের প্রবলেম হচ্ছে? দেখো, যারা ইউটিউব থেকে টাকা পাও তারা হয়তো বুঝবে, যারা পাই না তারা তো জানো না। আমি তোমাদের বলছি, ওর ভিউজটা দেখে যা বুঝলাম, নাই নাই করে লাখ টাকা সালা ও এই মাসে পেমেন্ট পাবে, মানে সামনের মাসে লাখ টাকা ওর পেমেন্টই ঢুকবে। এমনিতেও ওদের ঢোকে তাই, প্রমোশন করে সমস্ত কিছু মিলিয়ে লাখের লাখ টাকা করেই ঢোকে। শুধু মা বাবাকে নিয়ে এসছে তাতেও সালা ওর লাখ, মানে লাখ লাখ ভিউজ এসছে। টুপি পরানো বাড়া, ম্যান্ডি টুপি পরাচ্ছ লোককে? হ্যাঁ, আজ পর্যন্ত দু তিনজনা পড়েছিল, সবাই মিলে তোমার পেছনে পড়লে তুমি টিকতে পারবে না, টিকতে পারবে না। সোজা কথা সোজাভাবে বলবো, মা বাবাকে বিক্রি করে তুমি খাচ্ছ, লাইফস্টাইল বিক্রি করতে এসছো সেটা বিক্রি করো। কি করে নিজের মা বাবার স্টোরি, মা ফিরে এসেছে 11 বছর, তুমি তোমার মুখে বলবে মা 11 বছর পরপুরুষের কাছে সংসার করে ঘর করে মা 11 বছর পর ফিরে এসেছে, আর সেটা শুনে আমরা সবাই তোমার মাকে বলবো তোমার মায়ের কুটকুটুনি নেই। মেনে নিতাম তোমার বাপকে ছেড়ে একজনের কাছেই গিয়েছিল, তার কাছেই ছিল, মেনে নিতাম কথাটা, তার কুটকুটুনি নেই। সে মরে গেল আবার অন্য লোকের কাছে গেল, এটা কুটকুটুনি নয় তো কি? এটার ক্যারেক্টার ঢিলা নয় তো কি? তোমার বাপ খারাপ ছিল, তোমার বাপ মেরেছে, মেনে নিলাম তোমার বাবা খারাপ, মেরেছে, ধরেছে, কিন্তু তোমার মা কতজনের কাছে যাবে? এখন আর বয়স হয়ে গেছে, এখন আর কাউকে পাবে না, সেই জন্য তোমার বুড়ো বাপের কাছে ফিরে আসতে চাইছে, সেই বা কেন মেনে নেবে? তুমি তো নিজে মুখে বলছো যে ওরা আলাদা, ঠিক আছে, তোমার ফ্যামিলির বিচার কেন সোশ্যাল মিডিয়ার লোক করবে, কেন ভিউয়ার্সরা করবে, তাদেরকে এতটা ইম্পর্টেন্স দেবে কেন? যখন তোমার বাবা মায়ের মধ্যে অশান্তি হবে তখন তোমার তোমার চ্যানেলে তোমার ওই ভিউয়ার্সরা কি তোমার বাবা মায়ের সমস্যা সমাধান করবে? দুজনার অশান্তিতে তোমার বাবার যদি হার্ট অ্যাটাক করে, তোমার মানে যে তোমার যে সো কল্ড ইউটিউব ফ্যামিলি মেম্বার আছে তারা কি হসপিটালে গিয়ে ভর্তি করবে? কেউ করবে না, লোড তোমাকে নিতে হবে, ফ্যামিলি প্রবলেম তোমাকে ফেস করতে হবে। তাহলে কেন এই জিনিসগুলোকে বলো কেন? বুড়ো বয়সে দুজন মানুষ শান্তিতে ছিল, হঠাৎ উনি ফিরে এলেন তুমি তোমার মতো ম্যাটারটাকে হ্যান্ডেল করতে, যদি ভিডিওতেও দেখিয়ে দিতে কতগুলো মানুষ জানতো ওটা ম্যান্ডির মা, কতজনা জানতে পারতো, কতজনা। আর ক্যামেরা করো তোমরা ভাই, অনেক কিছু লুকিয়ে করো, তোমার চ্যানেলেই তোমার ভিডিওতেই শুনেছি তোমার মেয়েকে নিয়ে যখন কেউ জ্ঞান দেয় তখন তুমি একটাই জিনিস বলো যে তোমরা দেখো 15-20 মিনিটের ভিডিও, যেটা আমরা এডিটিং করে কাটিং করে অনেক কিছু করে দিই, দ্যাট মিন্স তোমরা অনেক কিছু সরিয়ে করো। যখন তোমার শাশুড়িকে নিয়ে বলা হয়েছে দ্যাট টাইমও তুমি অনেক কথা বলেছো, সেগুলো অবভিয়াসলি আমাদের সুতোপাদির জন্যই কথাগুলো থাকে, যে আমরা এইটুকু এইটুকু জিনিস তোমাদের দেখাই, যেটুকু দেখাই তোমরা সেটুকু দেখো, তোমার চ্যানেলে তোমার মুখের বাণী থেকে বলা কথা, যখন যেটুকু তুমি দেখাবে সেটুকুই যখন ভিউয়ার্সরা দেখবে, তাহলে তোমার মায়ের হিস্ট্রি দেখানোর তো দরকার ছিল না পাবলিকদের। তুমি খেলেছো এখানে তোমার মা বাবাকে নিয়ে, তুমি লাখ টাকা তোমার মা বাবার এই মানে কি বলবো একটা ডার্ক স্টোরি তুমি ইউটিউবের লোকদের দিয়েছো। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিটি তুমি চাও সারা জীবন লোকে তোমায় নিয়ে করুক, বিকজ তুমি জানো যত সমালোচনা হবে তোমার ভিউ তোমার চ্যানেল গ্রো করবে, এটা ফ্যাক্ট। একটা মানুষকে নিয়ে যত চর্চা হয় তার চ্যানেল তত তত্তর করে বাড়ে। তোমার বাবা যেই মানুষটার ভিউজ ছিল না, যেই মানুষটার কালকে আমি এই ভদ্রলোকের চ্যানেলও খুঁজে খুঁজে দেখেছি, ভদ্রলোক খাওয়ার রান্না এই সমস্ত করতো, 500-600 এরকম ভিউজ হতো,
যেটা যেটা নিয়ে বলেছে, বউকে নিয়ে কথা, প্রতিটাতে গিয়ে দেখো 53K 24K এরকম করে ভিউজ সালা। তাহলে আপনারা কি করছেন? আপনি এই বয়সে এসে আপনি আপনার সংসার জীবনের কি বলবো পাস্ট লাইফের কথা আপনি ইউটিউবে এসে বলছেন? আপনার থেকে আমি এটা ভাবতেও পারি না, আমার ধ্যান ধারণাতেও আসে না। আপনার বয়সী আমার বাড়িতেও আমার দাদু আছে, আমার দাদু সে রোজকার রোজ বাজার করতে যায়, বাজার করে আনছে, ঠাকুমা রান্না করছে, খাচ্ছে, মানে আমার ছোটো দাদু বা ছোটো দাদুরাও তো এখন সেটাও নেই যদিও, বা অন্য আরও যারা আছে মানে মামার বাড়ির তরফে যে দাদুরা আছে তাদের কথা বলছি, তারা তো পুরো গ্রামে থাকেন, তাদের কথা বলছি, যথেষ্ট তারা স্ট্রং, তারা এইভাবে তাদের লাইফ চালায়। কে করে? ছেড়ে গেছে, ছেড়ে গেছে, ঝামেলা চলে হয়ে গেছে সংসার জীবনে, কবে শাশুড়ি এসছে, কি টাকা নিয়েছে, আমরা জেনে কি করব? আপনারা এটা পুরোটাই আপনার মেয়েকেও বলছি, ম্যান্ডিকেও বলছি এবং ম্যান্ডির বাবাকেও বলছি, দুজনকেই বলছি, আপনারা শুধু ভিউজের জন্য করছেন। এবং ইন ফিউচার যে আপনার ওয়াইফও আসবে ইউটিউবে, উনি জানেন যে উনি এসে ভিডিও করবেন, ওনার একদিনে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে এবং সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যাবে, মানে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। উনি এটা বুঝেই আসছেন যে মেয়ে টাকা দেবে দেবে, আমার যদি উপরি ইনকাম হয় ক্ষতি কী, উনি এটাই চাইছেন। সত্যিই তো ক্ষতি কী, করুক না। যখন ম্যান্ডি তুমি তোমার মায়ের কথা বলে তুমি যখন ইনকাম করেছো, লাখ লাখ ভিউজ নিয়েছো, তখন তোমার মা কেন চ্যানেল খুলে তার লাইফের কথা বলতে পারবে না? তুমি ইনকাম করবে লাখ ভিউজ, তোমার এই শাড়িগুলো কার, আমাকে দেবে? এটা আমার মায়ের বিয়ের বেনারসি। ওয়াও, এটা 48 ইয়ার্স ওল্ড। দে দেখায়। যাই হোক, এই ভিডিওর বাবা কি ভারী, এই ভিডিওর মধ্যে দেখাই এটা মা মানে পূজার মায়ের বিয়ের বেনারসি, বিশাল ভারী ভাই আমার। দেখা ধর, দাঁড়াও দেখা, এটা হচ্ছে 48 ইয়ার্স ওল্ড, এটা মায়ের বিয়ের বেনারসি যেটা পরে মা বিয়েতে বসেছিলেন, আর এটা মায়ের ফুল সজ্জার শাড়ি, দুটো বেনারসি আমার কাছে আজকে হ্যান্ড ওভার আমি পেলাম, এটা আমি আমার যত্ন করে রাখার জন্য, আমার যদি জীবনে কোনোদিন বাড়ি হয় এটা আমি শোকেসে বাঁধিয়ে রাখবো আমার দেওয়ালে। তাই সো সুইট, আমি এক্ষুনি কমপ্লিট করে নিচ্ছি, দিয়ে আমি শাড়িগুলো ঘেঁটে ঘেঁটে দেখবো। আমি শাড়িগুলো আমি শাড়ি ঘাটতে খুব ভালোবাসি, এটাই হয় এই জিনিসটাই। আমরা আমাদের মা বাবার বিয়ে, মা বাবার পূজায় এত সুন্দর একটা জিনিস দেখালো, বলতে সত্যি ইচ্ছে করছে, এগুলো আমাদের মেমোরিতে থাকে কখনোই। আমি নিহাত ভিডিও করতে করতেও এলো বললো বলে আমি ভাবলাম যে এত সুন্দর জিনিস তোমাদেরকেও দেখাই, তাই দেখালাম। তো এটাই খুব সিম্পল জিনিস, এই জিনিসগুলোকে কেউ সোশ্যাল মিডিয়ায় এসে রেভিনিউ কামাবার জন্য, ভিউজ কামাবার জন্য কেউ এগুলো বলে? আজকে কোন বাড়িতে কোন মা বাবার, হ্যাঁ এরকম অসভ্যের মতো ব্যাপার হয় না হয়তো, কিন্তু সংসারে অশান্তি সবার হয়, তাই বলে আমরা এগুলো বলে এগুলো দেখিয়ে ভিউজ কামাবো? তাহলে ম্যান্ডি তুমিও লাখ লাখ ভিউজ কামিয়েছো, তোমার বাবাও সালা 50,000-60,000 ভিউজ কামিয়েছে, তাহলে তোমার মাই বা কেন বাকি থাকবে? তুমি তোমার মতো বলতে পারবে, তোমার বাবা তো তার মতো বলতে পারবে, কিন্তু তোমার মা বলার সময় বলতে পারবে না, এটা তো ভুল। তারও কথা বলার আছে, তারও লোককে জানানোর আছে, আর আমরা আমাদের মতো পাবলিকরা বসে আছে সেগুলো শোনার জন্য, কারণ ওগুলো শুনবো, ওগুলো নিয়ে ভিডিও বানাবো, আর ভিডিওতে মেনশন কিন্তু প্রতিটা মানুষ তোমাকেই করবে, বিকজ তোমার মা বাবা, বিকজ তুমি তোমার চ্যানেলে, ব্লগিং চ্যানেলে তোমার মা ফিরে এসেছে, তুমি দেখিয়েছিলে, আমরা কেউ জানতাম না, এবং তোমার কথা বলা অনুসারে তুমি যতটা দেখাবো মনে করবে তুমি ততটাই দেখাবে। তাহলে তোমার মনে করাটা এতটা কী করে হলো যে তোমার মাকে তুমি হঠাৎ দেখালে? কেন দেখালে? তোমাদের ফ্যামিলি প্রবলেম, তোমার আর তোমার বরের মধ্যে কোনো সময় অশান্তি হয় না, সেগুলো কি তুমি নিয়ে আসো ইউটিউবের মধ্যে, যে তুমি তোমার বাবা মায়ের মানে অশান্তিটা নিয়ে এলে ইউটিউবের মধ্যে শুধুমাত্র ভিউজ কামাবার জন্য? কখনোই আমি বলবো না যে তুমি শুধুমাত্র
শুধুমাত্র তোমার লাইফস্টাইল বিক্রি করে খাচ্ছ। এখানে তুমি অ্যাটলিস্ট এই যে সামনের মাসে পেমেন্টটা ঢুকবে না, ওখানে তোমার মা বাবার লাইফ স্টোরিটা বিক্রি করেও তুমি সেই টাকাটাও খাচ্ছ। এটা আমি তোমাকে বলবো, তুমি তোমার বাবা মায়ের কষ্টটা বিক্রি করে রেভিনিউ জেনারেট করে তুমি সেই টাকাটাও ছাড়ছ না। তোমরা ব্লগাররা কি এরকম? বিশ্বাস করো আমার খুব শখ হয় মাঝে মাঝে যে ব্লগিং করব। আমি অনেক কিছু বলি, ভাবি যে চলো করব। আমি হয়তো এক দু মাস পর হয়তো আমি আর অন্য কিছু অনেক কিছু দেখতে পারবে চেঞ্জেস। তো আমি ভেবেছি যে আমি চেষ্টা করব ছোট্ট করে হলেও ব্লগিং করার চেষ্টা করব। না আমার ধৈর্য আছে, না আমি এডিটিং করতে পারি অত, বাট স্টিল তবুও আমার ইচ্ছা আছে, কারণ আমি রান্না বান্না সমস্ত কিছুই হয়তো করব। তখন হয়তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, কারণ সেটা তখন বলবো, বেকার এই ভিডিওটা বাড়িয়ে লাভ নেই। চলো বাই, লাভ ইউ অল। অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও, কারণ নেগেটিভ হোক আর পজিটিভ হোক আমার বোধ কমেন্টই যথেষ্ট ভালো লাগে, কারণ আমরা যারা ভিডিও করি তারা কিন্তু তোমাদের ওপর ছাড়ি যে কতটা ঠিক হলো আর কতটা ভুল হলো। তাই জন্য আমার মনে হয় আমি নই, প্রতিটা ক্রিয়েটারের সম্মান দেওয়া উচিত সেই নেগেটিভ কমেন্টগুলোকেও। তো চলো বাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।